শ্রদ্ধাবিমানরা, আমার নেতৃবৃন্দ, সহকর্মীরা, সহযোদ্ধারা যারা এখানে এসেছেন, এখন প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই রাজ্য, কিন্তু রাজনৈতিক দুর্যোগও আছে। আপনারা এখানে এসেছেন কেন এসেছেন? আমরা একটু ইডিসিবিআইকে নাড়াতে চেয়েছিলাম, আর সকাল থেকে মিডিয়া বলছে ওরা নড়ে গেছে, এদিকে চেয়ারম্যানের বাড়ি যাচ্ছে, ওদিকে মন্ত্রীর বাড়ি যাচ্ছে, এদিকে এদিকে যাচ্ছে, এদিকে ছড়াছড়ি আরম্ভ করে দিয়েছে। এক গরুর লোকে দেখবেন, ষাঁড় লোকে দেখবেন, একটু লিস্ট একটু দুই শুধু বাকি দিতে হয়, তারপর দিকবিদিক জ্ঞান শূন্য হয়েছে ওটা। আমরা বলছি ইডিসিবিআইকে ওইরকম ছুটতে লাভ নেই, তামাশা করেও লাভ নেই, খবর হওয়ার জন্য আর টেলিভিশনের সিরিয়ালের মতো প্রতিদিন সিরিজ গল্প দেওয়ার জন্য নয়। আমরা চাই সব চোর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা বাংলার গ্রামকে শহরকে শুষেছে, বেকার ছেলে মেয়েদের, যোগ্য যারা তাদের চাকরি না দিয়ে কোম্পানি খুলে টাকা ঘুষ নিয়ে চাকরি নিলাম করেছে, তাদের সবাইকে ধরে ইডি সিবিআইকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। শুধু ইডি সিবিআই নড়েনি, আমি বুঝতে পারছি, আসলে আপনাদের কাছে একটা আমরা প্রস্তাব রাখবো, এখানে আমরা কোনো স্মারকলিপি দেব না, কারণ স্মারকলিপি তো রোজ বামপন্থী আইনজীবীরা বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফ থেকে, যাদের সর্বস্ব লুট হয়েছে, জীবন লুট হয়েছে, যারা এই দুর্নীতির শিকার তাদের তরফ থেকে হাইকোর্টে জমা দিচ্ছেন, আর হাইকোর্টও প্রতিদিন এই ইডি সিবিআই এর কান মলা দিচ্ছে, তাও ওদের টনক নড়ছে না। সুতরাং ওদের কাছে স্মারকলিপি দিয়ে কি হবে? আমরা এখানে এই জমায়েত থেকে একটা প্রস্তাব পাশ করব, আর আমাদের এখানে পাঁচজন পার্টি জেলার সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সদস্য, কলকাতার কমরেড কল্লোল মজুমদার, হুগলির কমরেড দেবব্রত ঘোষ, উত্তর চব্বিশ পরগনার কমরেড মৃণাল চক্রবর্তী, কমরেড সুমিত দে নদিয়া, আর হাওড়ার সম্পাদক এখানে নেই, হাওড়ার প্রাক্তন সম্পাদক আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড স্মৃতি ভট্টাচার্য, আর কমরেড পলাশ দাস, এরা ওই প্রস্তাবটা নিয়ে, যেহেতু আমি বক্তৃতা সূত্র শুরু করেছি, আমরা বলেছি ইডি সিবিআই এর কর্তৃপক্ষকে, তোমরা এখানে এসো, আমরা আপনাদের তরফ থেকে যে প্রস্তাব আপনারা পাশ করবেন আমাদের দাবি সম্বলিত সেটা তাদের হাতে তুলে দেব। আর ওদের যদি লাল ঝান্ডাকে ভয় থাকে, সিপিআইএম এর মঞ্চকে ভয় থাকে, তাহলে ওরা ওদের দপ্তরে যতটা পারে নেমে আসুক, আর আমরা যতটা পারি ততটা চলে যাব, কিন্তু অপরাধীকে শাস্তি দিতেই হবে, এই দাবিটা আমরা জানাব। আমার এই প্রস্তাবের সঙ্গে আপনারা একমত? দেখি কি বলছে। হ্যালো, এন্ট্রি গেট, ওকে ঠিক আছে, এর এখান থেকে সভা থেকে প্রস্তাব পাস করে আমরা পাঠাবো, আমরা ওই প্রস্তাব ইংরেজিতে লেখা হয়েছে, তার বাংলা অনুবাদ করা হচ্ছে, আপনাদের সামনে পাঠ করে দেওয়া হবে। আর আমাদের এই পাঁচজন কমরেড পলাশ, ওটাকে নিয়ে রেডি থাকো, সফট কপি আমি পাঠিয়ে দেবো অনলাইন আমার মোবাইল থেকে, আর হার্ড কপি আপনাদের তরফ থেকে ওইখানে গিয়ে আমাদের নেতৃত্ব দিয়ে আসবে, ঠিক তো? ততক্ষণ আপনার ধৈর্য আছে, কথা শুনবেন? আসলে কথাগুলো আপনাদের শোনাতে আসেনি, এই কালা, আমি কোনো যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের কথা ইঙ্গিত করছি না, যারা শুনেও শুনতে চাইছে না, যারা বলতে চাইলেও বলতে চাচ্ছে না, যারা যেতে চাইলেও যেতে চাই পাচ্ছে না, যারা কালীঘাটে কিছুতেই ঠিকানা খুঁজে পাচ্ছে না, যারা টাকা উদ্ধার করছে না, সম্পত্তি উদ্ধার করছে না, আর দিল্লিতে যে বিজেপি সরকার আছে, যারা পরিকল্পনা করে এদের হাত পা বেঁধে রাখছে, এদের যোগ্যতা থাকলেও রাজনৈতিক স্বার্থে, গোটা দেশে যত বিজেপি চোর আছে, দুর্নীতিবাজ আছে, তাদের বিরুদ্ধে এই সেন্ট্রাল এজেন্সি
সিবিআই হোক, ইডি হোক বা দিল্লি পুলিশ হোক, মোদি অমিত শাহ যোগী বাহিনী, তারা কেউ আইন মোতাবেক কাজ করছে না, ওদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আচ্ছা আপনি বুঝলেন, বিজেপির সরকার, যারা বিজেপির সমর্থকারী তাদেরকে বলছি, তারা নয় নিজের দলের লোককে ধরবে না, তাহলে তৃণমূলকে ধরতে গিয়ে এত গড়িমসি কেন? এই যে সুজন এত ভাইপো ভাইপো করছিল, কেন যেতে চাইছে না? তাহলে এখন আমাদের রাজ্যের সবচেয়ে বড় অভিযুক্ত, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় স্মাগলার, সবচেয়ে বড় টাকা পাচারকারী, সে শুধু মুখ্যমন্ত্রীর ভাইপো নয়, প্রধানমন্ত্রীরও ভাইপো হওয়ার চেষ্টা করছে। তাহলে বিজেপির নেতাদের বাঁচাচ্ছে এই যে চাকরি নিয়োগের দুর্নীতি, এই ইডি ডেকেছিল না নারদাকে ব্যাপারে, শুভেন্দুকে, এখন যে বিরোধী দলের নেতা সাজানো হয়েছে, তৃণমূলের নেতা ছিল, আপার প্রাইমারি যে ছাত্র শিক্ষক হবে, যারা যাদেরকে বঞ্চিত করে যাদেরকে নিয়োগ করা হয়েছিল, পার্থ এখন জেলে, আর শুভেন্দু যাতে জেলে না যায় সেও টাকা খেয়েছে, কিন্তু বিজেপি ঝান্ডা ধরেছে। আচ্ছা আমরা বুঝলাম যে তৃণমূলের নেতারা বিজেপি ঝান্ডা ধরেছে তাদের জন্য নো এন্ট্রি লাগিয়েছে, তাহলে অভিষেকের জন্য কেন? তাহলে তৃণমূলের নেতাদের জন্য কেন? কারণ আরএসএস বিজেপি মনে করে এরা এখনও সরাসরি বিজেপির ঝান্ডা না ধরলেও তৃণমূলের ঝান্ডা নিয়ে বিজেপির হয়ে কাজ করছে, বিজেপিকে রাস্তা করে দিচ্ছে, আরএসএসকে শাখা বিস্তার করতে সাহায্য করে দিচ্ছে, রাজ্যের মানুষের মধ্যে ঐক্যের ভাঙার চেষ্টা করছে, এবং রাষ্ট্র রাজ্যকে দোহন করে, যেমন দুধ দোয় না গরুর, বিজেপি সরাসরি গরুর দুধ দোহন করে রাজনীতি করছে, আর তৃণমূলকে ভেবেছে বাংলার মানুষ ছাগল, তাদের দুধ দোহন করে তৃণমূল তার রাস্তা পরিষ্কার করবে বিজেপিকে আনার। আমরা এই দুই রকমেরই দোহনের বিরুদ্ধে আরেকজন লড়াই, ইডি সিবিআই বিরুদ্ধে কেন এসেছি আমরা? আপনারা দেখেছেন কালকে সঞ্জয় সিং, কোনো হাইকোর্ট না, কোনো এফআইআর না, কোনো কেস না, কোনো হাইকোর্ট, কোনো সুপ্রিম কোর্ট, কোনো জেলা কোর্ট না, আপের এমপিকে পুলিশ গিয়ে ধরলো, ইডি গিয়ে ধরলো। কেন ধরলো জানেন? কেস কিরম সাজায়, এখানে অনেকে আছে যারা গত কয়েক বছর ধরে তৃণমূলের এই অপদার্থ পুলিশের হাতে মিথ্যা মামলা শিকার হয়েছে। দু বছর আগে ওয়াইএসআর কংগ্রেস আন্ধ্রপ্রদেশের জগন রেড্ডি, তার এমপি মদের কেলেঙ্কারিতে ধরা পড়েছে। মদের কেলেঙ্কারিতে মনে হলো, আমরা এখনো তালিকা দিইনি, কিন্তু অভিষেকের অভিযোগের মধ্যে এই আবগারির দুর্নীতিও আছে, সব বেরোবে আস্তে আস্তে। বাংলায় কোনো মদের পাউচ, কোনো বোতলের ছিপি লাগানো হয় না যদি রেড ধরে অভিষেকের বাড়িতে টাকা না যায়। কোনো ব্র্যান্ডের, কোনো কোম্পানির কোনো মদ বিক্রি হয় না বাংলায়, কোটি কোটি টাকা চালান হচ্ছে, আর সেই টাকার কিছু উপরি দিয়ে টেলিভিশন চ্যানেলে খবরের কাগজে কিছু নাচিয়ে রেখেছে, তাদেরকে নাচাচ্ছে, এ দেখো দেশ কা নেতা কেসা হো, অভিষেক জেসা হো, লুটের টাকা দিয়ে। আর যেখানে মদের কেলেঙ্কারিতে ধরা পড়লো এমপি জগন রেড্ডির দলের, ওয়াইএসআর বললো আমি ইন্ডিয়াতে নেই, আমি বিজেপির সঙ্গে আছি, এনডিএতে আছি, তাহলে সেই এমপি আর তার ছেলে, সেই ছেলে একটা বয়ান দিল যে এই যে অপরাধ করেছি, এই অপরাধের পেছনে সঞ্জয় সিং এর নাম আছে, কারণ উনি অপরাধীর সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিয়েছিলেন। শুধু এই অভিযোগে দিল্লি পুলিশ ইডি গিয়ে গ্রেফতার করেছে সঞ্জয় সিংকে, কারণ বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করতে হবে। এটাই তো গল্প। নিউজ ক্লিক যারা এই খবর দেবে, কৃষক আন্দোলনের খবর দেবে, আদানির দুর্নীতির খবর দেবে, আম্বানির দুর্নীতির খবর দেবে, বেকারির খবর বলবে, চাষের সমস্যা বলবে, মূল্যবৃদ্ধির কথা বলবে, শ্রমিকের দরদের কথা বলবে, শিক্ষার নিয়ে যা কিছু হচ্ছে তার সেই অপরাধকে বাইরে প্রকাশ করবে, সেই রকম সাংবাদিক নিউজ ক্লিকের সিও আমাদের বন্ধু, যুদ্ধের বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতার কাজে প্রবীর পুরকায়স্থ,
আপনারা জানেন নিউক্লিয়ার যখন বোমা বিস্ফোরণ হয়েছিল শান্তির দূত হিসেবে যারা লড়াই করেছিল আমরা তার মধ্যে অন্যতম। জরুরি অবস্থার সময় ছাত্র নেতা হিসেবে এই প্রবীর প্রকাশকে গ্রেফতার করেছিল দিল্লির পুলিশ। আর আজকে মোদি টু এর জমানায় সেই দিল্লি পুলিশ একা না, গত পরশুদিন 500 জন পুলিশ আর ইডি সিবিআই কয়েক ডজন তারা একসঙ্গে গিয়ে 80টা 88টা জায়গায় হিন্দিতে বলে ছাপা মারা, রাতের অন্ধকারে ভোর রাতে সকালে বুদ্ধিজীবী সাংবাদিক সমাজকর্মী সম্পাদক লেখক তাদের সবার বাড়িতে পৌঁছে গেল, ল্যাপটপ ফোন সব নিয়ে নিল। আর এখানে হাইকোর্ট বলার পরেও অভিষেকের বাড়ির ঠিকানা ইডির অফিসার মহোদয় খুঁজে পাচ্ছেন না। কুছ সমঝ মে আতা হ্যায়, কুছ কুছ তো হোতা হ্যায় না। এই কুছ কুছটা হচ্ছে একদিকে বিজেপির নেতা আর অন্যদিকে যারা বিজেপির পটেনশিয়াল নেতা যারা ভবিষ্যতের শুভেন্দু তাদেরকে ইডি সিবিআই বাঁচাচ্ছে। পরিষ্কার কথা, যারা তৃণমূলের বন্ধুরা আছে তারাও বুঝে নিন, আপনাদের ন্যাড়া করে মাথায় ঘোল ঢালছে গ্রামের মানুষ। যারা দুর্নীতি করেছে তারা মানুষ টাকা ফেরতের দাবিতে ওকে ঠিক আছে ওকে আচ্ছা আমি প্রস্তাবটা আগে পড়ে দিই, ওরা অফিসাররা নিচে নেমে অপেক্ষা করছে আপনাদের হয়ে যাতে আমাদের প্রস্তাবটা আমি যতক্ষণ বলি দেওয়া যাবে। এক, আমি এটা ইংরেজিতে লেখা আছে আমি সই করে দিচ্ছি, সভাপতি হিসেবে সূর্যদা সই করে দিচ্ছেন, ওরা নিয়ে চলে যাবে আর বাংলাটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। এই আর দুটো কপিতে সই করে এটা আগে নিয়ে যাও, একটা রিসিপ্ট কপি করে নিয়ে আসবে। সূর্যদা পশ্চিমবঙ্গের সল্টলেকের সিজিও কমপ্লেক্সের কাছে অনুষ্ঠিত সিজিও কমপ্লেক্স অভিযানের গণসমাবেশ থেকে 5ই সেপ্টেম্বর 2023 তারিখের সনদ সেপ্টেম্বরটা অক্টোবর হবে, ইংরেজিতে অক্টোবর আছে বাংলা সেপ্টেম্বর হয়েছে 5th অক্টোবর। আজকে সিজিও কমপ্লেক্সে এই গণ অভিযান আজ জোরালোভাবে দাবি করছে যে সম্মানিত কলকাতা হাইকোর্ট নির্দেশিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডিকে তদন্ত পরিচালনার ক্ষেত্রে অটুট সাহস এবং সততার প্রদর্শন করুক, রাজ্যব্যাপী ব্যাপক দুর্নীতি জাল মুক্ত করে মূল অভিযুক্তদের মুখোশ উন্মোচনের জন্য আন্তরিক অনুরোধ করা হচ্ছে হয়েছিল। আমরা সৎ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি, কেন্দ্রীয় সংস্থাগুলির কেন্দ্রীয় সরকারের নিছক পুতুল হিসেবে কাজ করা উচিত নয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ পুলিশ যে ভূমিকা পালন করে তার অনুরূপ কখনোই নয়। পরিতাপের বিষয় এটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপির প্রভাবে কাজ করছে, একদিকে তারা অন্যায়ভাবে যে কথা বলছিলাম সাংবাদিক বুদ্ধিজীবী সমাজকর্মী ও ভিন্ন মতের রাজনৈতিক স্বাধীন কণ্ঠস্বর যারা প্রকাশ করার সাহস করে তাদের টার্গেট করে এবং মিথ্যাভাবে জড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তারা আমরা ইংরেজি শব্দটা ব্যবহার করি তো ইংরেজিতে আছে ওটার অনুবাদ করি কিডস গ্লাভস, ওই যে বক্সিং হয় না তাতে কিছু তো গ্লাভস থাকে তো বক্সিং হয়, আর বাচ্চারা যে নিজের মধ্যে খেলে কাউকে আঘাত লাগে না লাগে যেটা অভিষেকের সঙ্গে ইডিসিবিআই করছে আর কি ওটাকে কিডস গ্লাভ বলে, ওটা বাচ্চাদের নরম তুলোর একটা গ্লাভস থাকে।
হ্যাঁ, যাতে কিছু ঝটকা না লাগে। কিডস গ্লোভস দিয়ে পরিচালনা করে এবং সম্ভবত এমনকি রক্ষা করে, প্রোটেক্ট করছে চুরি এবং দুর্নীতির অপরাধীদের। হাইকোর্টের বারবার নির্দেশ সত্ত্বেও ইডি দোষীদের জবাবদিহি করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এই তামাশা বন্ধ হোক, এই নাটকের অবসান ঘটিয়ে সত্যিকারের পেশাদার প্রতিষ্ঠান হিসেবে নিজেকে পরিচালনা করুক। আমরা প্রস্তাব পাশ করার আগে শুধু আমরা ঘোষণা করেছিলাম আজকে আমরা আসব, তাতে বললাম ইডি সিবিআই নড়েছে, শুধু যারা তদন্ত করবে তারা নড়েনি, যাদের বিরুদ্ধে তদন্ত হবে তারাও দেখি নাড়াচাড়া করা শুরু করে দিয়েছে। যারা ইডি সিবিআইকে আমরা ডাকিনি, ইডি সিবিআই আমাদেরও ডাকেনি। রাজ্যের এই দুর্নীতির জন্য বিপর্যস্ত অর্থনীতি, বিপর্যস্ত মানুষ, তাদের প্রতিনিধি হিসেবে সিপিআইএম রাজ্য কমিটির তরফ থেকে আমরা আপনারা সবাই এখানে এসেছি মানুষের দাবি জানাতে। আমাদের কোনো ভয় নেই, আমরা তো ইডি সিবিআইয়ের অফিসের ভেতরে যেতে পারতাম, কিন্তু কী মুশকিল দেখুন, কেন্দ্রীয় সরকারের এজেন্সি বিজেপির রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে, এই দাবি নিয়ে আমরা যখন এখানে মিছিল করব, রাজ্যের পুলিশ পলাশ বলল, বিধানসভার কমিশনারেট বলে না আপনারা যেতে পারবেন না, তাহলে কে কাকে আটকাচ্ছে? আমরা বলছি ইডি সিবিআইকে যে চোর জচ্চোরদের আটকাও, এই দাবি করতে এসেছি। রাজ্যের পুলিশ, আমরা যাতে ইডি সিবিআইকে এই দায়িত্ব না বলতে পারি, এই কথা বলতে না পারি, শোনো আমাদের আটকাচ্ছে, তাহলে দুয়ে দুয়ে চার হয়ে বোঝা যাচ্ছে। আর এইখানে এই সরাসরি দুয়ে দুয়ে চার হয় না, মাঝখানে একটা সাঁকো থাকে, এই সাঁকোর নাম হচ্ছে আরএসএস, এই সাঁকোর নাম হচ্ছে মনমোহন সিং, এই মোহন ভাগবত। কারণ আর বারবার ফোন করছে, আমাদের লোকজন গেছে তো, নিয়ে গেছে চিঠি, আমরা কোনো প্রেমপত্র নিয়ে আসিনি, আমরা অভিযোগপত্র নিয়ে এসেছি। আর এই প্রস্তাবের পরেও যদি ইডি সিবিআই এই তামাশা বন্ধ না করে, অভিযোগকারীদের না ধরে, তাহলে আমরা এখানে একটা ইডি সিবিআই এর নামে চার্জশিট নিয়ে আসবো। এরপরে বাংলার মানুষের তরফ থেকে এই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে যারা এখানে তৃণমূলের চোর জচ্চোরকে রক্ষা করছে, তাদের নামে আমরা চার্জশিট নিয়ে আসবো, রাজি? আর হাইকোর্টে আমাদের আইনজীবীদের বলবো, ইডি সিবিআই যদি এই পিসি ভাইপোদের কারবারের, লুটের, স্মাগলিংয়ের, গরু চালা গরু পাচার, চন্দন কাঠ পাচার, বালি কেলেঙ্কারি, চাকরির কেলেঙ্কারি, আরও যত নিয়োগ, শুধু স্কুলে কেন, তো পুরসভা দেখছেন পুরো নিয়োগে হয়েছে, এই যে মাদ্রাসা বোর্ড এখানে অফিস আছে, স্কুল সার্ভিস কমিশনে যেরকম চুরি হয়েছে, এই মাদ্রাসা সার্ভিস কমিশনেরও করাপশন হয়েছে, স্কুলের চাকরি যেরকম বিলি হয়েছে, বিক্রি হয়েছে, ওরকম মাদ্রাসার চাকরিও বিক্রি হয়েছে। আর মাঝখানে বিজেপি এসে বলছে স্কুল আলাদা, মাদ্রাসা আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা, যাতে বাংলা মানুষ একসঙ্গে হয়ে না লড়তে পারে। উত্তরবঙ্গ আলাদা, দক্ষিণবঙ্গ আলাদা, রাজবংশী আলাদা, মথুয়া আলাদা, আদিবাসী আলাদা, কুর্মী আলাদা, কার সাথে বলছে, কেন ভাগ করছে? এই লাল ঝান্ডায় মানুষকে এক কাট্টা করছে। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনেরও চুরি হয়েছে, স্কুল সার্ভিস কমিশনেরও কেলেঙ্কারি হয়েছে, তার বিরুদ্ধে আমরা যেমন লড়ছি, এটা খেয়াল রাখবেন, আমি নাম ধরে বলছি, এই মাদ্রাসা সার্ভিস বোর্ড, মাদ্রাসা সার্ভিস কমিশন, মাদ্রাসা বোর্ড এবং ওই শুভেন্দু কাঁথি মাদ্রাসা সবচেয়ে বড় কেলেঙ্কারি করেছে চাকরি নিয়োগে, শুভেন্দু যখন মন্ত্রী এখনও তাকে রক্ষা করছে। তাই এখানে আমরা বলছি, যেমন মমতার বর্তমান ভাইপোকে ডাকতে হবে, তেমনি মমতার প্রাক্তন ভাইপোকেও ডাকতে হবে, তাই তো? আর এটাও নিশ্চিত, চোর চোরকে ধরে না, ডাকাত ডাকাতকে ধরে না, কারণ ধরবে, আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম, ওই চোর পুলিশ ডাকাত নিয়ে কাগজে পুড়িয়া বানিয়ে, চারটে থাকতো, একটা চোর, একটা পুলিশ, একটা ডাকাত, একটা দারোগা। আচ্ছা কী মুশকিল বলুন তো, আমি চোরের পরে ডাকাত আসতো ছোটোবেলায়, কিন্তু এখন চোরের পরে পুলিশ নামটা আসছে, চোর, ডাকাত, পুলিশ, দারোগা। তারপরে দারোগা যে হতো সে বলতো, পুলিশ দেখো কে চোর আর কে ডাকাত, চোখ মুখ দেখলে বোঝা যেত না, যেমন অভিষেককে দেখলে, শুভেন্দুকে দেখলে বোঝা যায় না যে কে চোর কে ডাকাত, এমনভাবে অভিনয় করা হতো।
কিন্তু পুলিশ তখন খুঁজছ কারণ সে জিতবে দাঁড়ালে। এখন চোর পুলিশে খেলা হচ্ছে, কিন্তু ওই চারটে পুরিয়া কমে গিয়েছে। এখন দিল্লি পুলিশ, বাংলার পুলিশ, এখানে সিআইডি, ওখানে সিবিআই ইডি, তাদের মধ্যে খেলা হচ্ছে। যখন সিবিআই পৌঁছলো রাজীব কুমারকে ধরতে, তখন মমতা ব্যানার্জি পৌঁছে গেলেন কলকাতা পুলিশ কমিশনারকে বাঁচাতে, আর তারপরে বিজেপি, অমিত শাহ, মমতা, তৃণমূল একসঙ্গে মিলে সেই রাজীব কুমারের আর খুঁজছে। মেঘালয় গিয়েছিল না, যেরকম চিট ফান্ডের সময় ভুবনেশ্বর গিয়েছিল তৃণমূলের সব নেতারা, এমপিরা, মন্ত্রীরা, তারপরে সব শুনশান চুপচাপ। এই যাতে শুনশান চুপচাপ না হয় এই জন্য আমরা হইচই পাকাতে এসেছি। এইখানে শেষ না, এইখানে আমরা বলে যাচ্ছি পাড়ায় মহল্লায় রাস্তায় ঘাটে দোকানে বাজারে, আমরা এক বছর ধরে যেমন বলেছিলাম চোর ধরো জেল ভরো, আজকে দাঁড়িয়ে আমাদের বলতে হবে রাজনৈতিক স্বার্থে এই এজেন্সিগুলোকে ব্যবহার করা যাবে না। সেন্টারও নয়, স্টেটও নয়, নিরপেক্ষভাবে সাংবিধানিক মর্যাদা রেখে কাজ করতে হবে। আর দিল্লির বিজেপি সরকার সংবিধানের মর্যাদা কি বুঝবে? সে তো সংবিধানই চুরি করে তার মধ্যে স্মাগলিং করে দুটো শব্দ বার করে দিচ্ছে, ধর্মনিরপেক্ষতা আর গণতন্ত্র, এই সমাজতন্ত্র, এটাই হচ্ছে চালাকি। আমরা এই পর্দা ফাঁস করতে চাইছি। পরিষ্কার কথা, ইডি সিবিআই ছাড়লেও বাংলার মানুষ এই চোর জোচ্চোরদের ছাড়বে না। বাংলার পুলিশ যখন চোরকে না ধরে পাহারা দিয়েছে, বাংলার মানুষ চোরকে ধরেছে, গাছে বেঁধে টাকা আদায় করার চেষ্টা করেছে। মালদায় দেখেছেন শিক্ষক নিয়োগে তৃণমূলের নেতা টাকা খেয়েছিল, তারপরে তাকে কিলচর মেরেছে, আর এই জন্য তৃণমূলের নেতা এখন ভয় পেয়েছে। 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা মেরেছে দিল্লি সরকারের পোয়া বারো, যে টাকা মারল তাকে শাস্তি দিচ্ছে না, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, আর ঘর এরা দিচ্ছে না, যাদের ঘর দরকার সে দেওয়াল চাপা পড়ে মারা যাচ্ছে। 100 দিনের কাজ দিচ্ছে না, জব কার্ড ভুয়ো করে, আপনারা দেখেছেন সব যারা গিয়েছিল দিল্লিতে 100 দিনের কাজে টাকা আদায় করতে, তো সব তো ধরা পড়েছে, তাই ছবি দিতে দেখলে হয়ে যাবে, তো তাহলে ভুয়ো জব কার্ড, ভুয়ো লোকজনকে নিয়ে গিয়েছে, আর বলেছে ওখান থেকে টাকা পাবো। আর বিজেপি আর তৃণমূল মিলে কেন তামাশা করছে? যে আইনে টাকা বন্ধ করা হয় সে আইন তো আমরা এনেছি, মনমোহন সিং সরকারের সময় ইউপিএ ওয়ানে বামপন্থীরা সমর্থন করেছিল, তবে তো 100 দিনের কাজের আইন হয়েছিল। সে আইনে টাকা গোলমাল করলে, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হলে, লুট হলে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, কারণ এটা হচ্ছে সিএএস, সেন্ট্রাল অ্যাসিস্টেড স্কিম। আমরা রয়েছিলাম জ্যোতি বসু, অসীম দাশগুপ্ত, অশোক মিত্র, আমরা বলেছিলাম কেন্দ্রীয় সরকারের যত প্রজেক্ট আছে সেগুলোকে রাজ্য সরকারে দিতে হবে। তাহলে আবাস যোজনা, রাস্তার টাকা, 100 দিনের কাজের টাকা, নানা রকমের স্বাস্থ্যের প্রকল্প, এই সব ইউপিএ ওয়ানের সময় সিদ্ধান্ত হলো কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্য, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতকে সরাসরি দিতে হবে তারা মানুষের কাছে। কিন্তু এরা এমন অমানুষ, লুট করে পুরসভা পঞ্চায়েত দখল করেছে, বিধানসভা দখল করেছে, যারা দাঁড়িয়ে মানুষকে সেই স্কিমের টাকা না দিয়ে ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আবাস যোজনার বেনিফিশিয়ারি তালিকা, ভুয়ো 100 দিনের জব কার্ড করে দিয়ে টাকা মেরেছে। তাহলে সে আইনে আছে টাকা বন্ধ করার দু ধাপ আগে আছে যে তোমাকে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে যারা টাকা চুরি করেছে। আপনার যদি টাকা চুরি হয় আপনি অভিযোগ জানাবেন না? তাহলে কেন এফআইআর করেনি? এখন যখন বিজেপি ওখানে কি বললো, গিরিরাজ সিংহ যখন এরা ওখানে পৌঁছালো বিহার থেকে বলছে সিবিআই করবো, আর আমরা তো এই জন্য ইডি সিবিআইকে বলেছিলাম তদন্ত করো, তো কেন্দ্রীয় সরকার একটাও প্রকল্পে একটা এফআইআর একটা অভিযোগ করেনি। 2014 থেকে মোদী সরকার আছে, এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপির কাছে গেছেন, বিজেপিকে এমপি বানিয়েছেন, বিজেপিকে মন্ত্রী বানিয়েছেন, বিজেপিকে এমএলএ বানিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো একটা
দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার জন্য কোন একটা বিভাগকে আদেশ দেয়নি ক্রিমিনাল কেস করার জন্য বা অভিযোগ করার জন্য। বোঝা যাচ্ছে না? এখন বলছে তাহলে এতদিন ঘুমোচ্ছিল, তাহলে টাকা বন্ধ করাটা সহজ অপশন, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্কিমগুলোতে চায় চুরি হোক। বিজেপি সরকারও করছে, যেখানে যেখানে ওদের সরকার আছে, বিজেপির পঞ্চায়েতও করছে, যেখানে বিজেপির পঞ্চায়েত আছে তৃণমূলও করছে। তাহলে ঠিক আছে, আস্তে আস্তে বলবে এগুলো টাকা চুরি হচ্ছে, বন্ধ করে দাও। তাহলে অসুবিধাটা তো মানুষের হবে, তোমরা মানুষকে শাস্তি দিচ্ছ কিন্তু চোরকে শাস্তি দিচ্ছ না। আমরা এই কথাই বলতে এসেছি যে চোরকে শাস্তি দিতে হবে, মানুষকে শাস্তি দেওয়া চলবে না। আর অনেক কথা আছে, এরা বারবার ফোন করছে ওখানে রাজ্যের পুলিশ, যাতে আমরা ইডিসিবির কাছে না যাই তার জন্য আছে। আর ওদিকে ওরা বলছে আপনার অভিযোগ কি আছে জানান, ওরা সব জানে, তাই তো ডুবে ডুবে জল খায়। আমরা কি যখন আমি এমপি ছিলাম তখন পার্লামেন্টে কতবার বলেছি 100 দিনের কাজের টাকার ব্যাপারে। একটা মজার কথা বলি, 100 দিনের কাজের যে দুর্নীতি, এটা আইনে আছে, আমাদের সময় করা হয়েছিল আইনটা, যে থার্ড পার্টি অ্যাসেসমেন্ট, বিভিন্ন এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থাকবে, তারা এই কেন্দ্রীয় প্রকল্পগুলোর টাকা কীভাবে খরচ হচ্ছে সেটা দেখভাল করবে। তাহলে 2014 থেকে এখন পর্যন্ত এই থার্ড পার্টি অ্যাসেসমেন্ট যাদেরকে করেছে, তো কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর করেছে। আমি আপনাকে লিস্ট দিতে পারি, যে কোনো প্রচার মাধ্যমকে চ্যালেঞ্জ করে বলছি, আরটিআই অ্যাক্টিভিস্ট ব্যবহার করেছে, কারা সেই সব আরএসএস এর সংগঠন, মধ্যপ্রদেশের, উত্তরাখণ্ডের, উত্তরপ্রদেশের ঠিকানা, সেই আরএসএস সংগঠনগুলোকে দেওয়া হয়েছে থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করার জন্য। তারা বছরের পর বছর, যেমন কেন্দ্রীয় মন্ত্রীরা, যেমন প্রধানমন্ত্রী, তেমনি এই এনজিওগুলো আরএসএস পরিচালিত, তারা টাকা খেয়ে বা রাজনৈতিক স্বার্থে সার্টিফিকেট দিয়েছে যে বহুত বড়িয়া, আর কাগজগুলো টেলিভিশনগুলো মাঝে বলেছে সব পুরস্কার পাচ্ছে কেন্দ্রের কাছ থেকে। তাহলে তাদেরও ধরা উচিত, তাদেরও ব্ল্যাকলিস্ট করা উচিত। যাদেরকে তুমি মনিটর করলে থার্ড পার্টি অ্যাসেসমেন্টের জন্য, তারা চুরি করলো, চুরি ভাগ নিল, তাহলে এখানে বিজেপি এবং তৃণমূল উভয়ই দোষী। তাহলে আমি যদি গাছ কাটার বিরুদ্ধে হই, আমি যদি পুকুর বাজানোর বিরুদ্ধে হই, তৃণমূল গাছ কাটছে বেআইনিভাবে, পুকুর বাজাচ্ছে, বালি খাদান থেকে, নদী থেকে বালি তুলছে তার বিরুদ্ধে, আর তাহলে বিজেপির সরকার শুধু গাছ নয় গোটা জঙ্গল বেছে দিচ্ছে, তাহলে তার বিরুদ্ধেও বলতে হবে। গোটা নদী বেছে দিচ্ছে, তাহলে নদীর বালির জন্য যেমন লড়াই করব, নদীর জন্য লড়াই করতে হবে, নদীটাকে বাঁচাতে হবে, প্রকৃতিকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, মানুষের ঐক্যকে বাঁচাতে হবে। আর সেটা বাঁচাতে হলে সংবিধান সম্মতভাবে মানুষের যে অধিকার আছে, সে অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই চোর জোচ্চোরদের বিরুদ্ধে লড়তে হবে। সেই চোর বিজেপির ঝান্ডা নিয়ে আসুক আর তৃণমূলের ঝান্ডা নিয়ে আসুক, যে রং নিয়ে আসুক, যে ঢং নিয়ে আসুক, তার বিরুদ্ধে আমরা যেমন লড়াই করব, সেন্ট্রাল এজেন্সিকেও বলছি যে তোমরা কোনো রাজনৈতিক রং দেখো না। ইয়েস, আওয়ার পিপুল হ্যাভ গান দেয়ার অলরেডি দ্য গেট, আওয়ার পিপুল হ্যাভ গান দেয়ার দ্য গেট। ওদেরকে বলো সিএসএফ এর দুজন লোক আছে, তার সামনে অফিসার দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আসবেন গেটে ফিল্ডিং এ তাই মাঝখানে মাঝখানে হচ্ছে, কারণ যা হয় আর কি, কিছুতেই ইডি সিবিআই এর আর সিপিআইএম এর কিছুতেই তার মিলছে না, দুটো শুধু তো আলাদা। ওরা তো টাওয়ার ধরেছে শুধু দিল্লির, শুধু মোদী আর অমিত শাহের, আর আমরা তো টাওয়ার ধরেছি আমাদের গ্রামের, আমাদের গঞ্জের, আমাদের মানুষের। এইটাকে কিন্তু যোগ তো করাতেই হবে, হয় আদালতে হবে, আর তা নাহলে আমরা পিপুলস ট্রাইব্যুনাল করে রাস্তায় বসে, যে আইনজীবীরা বিকাশ ভট্টাচার্যের মতো এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন হাইকোর্টে, আমরা মানুষের দরবারে হাজির করব, আর প্রাক্তন বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল করব। আর সেই বিচারে যেমন তৃণমূলের চোরেদের বিচার হবে, তেমনি এই ঘুষখোর ইডি সিবিআই অফিসারদেরও হবে, আর সেই সব বিজেপি নেতাদেরও হবে যারা বাংলাকে লুট করতে দিয়েছেন তৃণমূলকে, আর বসে বসে দিল্লিতে মজা লুটছেন আর তার ভাগ নিচ্ছেন, তার বিরুদ্ধে লড়াই হবে। হবে লড়াই, হবে লড়াই, একসাথে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে হবে, উত্তর দক্ষিণ নির্বিশেষে হবে, জোয়ান বুড়ো নির্বিশেষে হবে, মহিলা পুরুষ নির্বিশেষে হবে। আজকে আমাদের এখানে কোনো মহিলা বক্তাকে আমরা হাজির করতে পারলাম না,
কারণ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আমরা এখানে যেমন জমায়েত করছি, আজকে দিল্লির রাজপথে মহিলা সমাবেশ ঐতিহাসিক হচ্ছে। নারীদের দাবি নিয়ে, সমানাধিকার নিয়ে, তাদের মর্যাদা নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে, এই জন্য আমাদের নেত্রীরা সব ওখানে পৌঁছেছেন। তাদের হয়ে আমি একটু ওদের কথাটা বলে দিলাম। এই সব লড়াই টেলিভিশনে দেখবেন না, খবরের কাগজে দেখবেন না, তামাশা দেখাবে, তামাশা দেখাবে। এদের মনে আছে ওই সুজন বলছিল, এই টেলিভিশন চ্যানেলগুলো তখন যারা ছিল, এখন পড়া অনেকে বাচ্চা দিয়েছে, আন্ডা দিয়েছে। অমিত মিত্তর ওপর দিল্লিতে হামলা বলে 1300, এই বিমানদা সাক্ষী আছেন, বিমানদা রাজ্য সম্পাদক, সিপিআইএম এর 1300 বেশি অফিস 2013 পঞ্চায়েত নির্বাচনের আগে ওরা লুট করেছে, ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে, দখল করেছে। আর এখন নাকি বলছে ফটোশপ কিনা জানি না, অমিত মিত্র নয় মহুয়া মিত্রকে নাকি আক্রমণ করেছে। তো কোনো বিজেপির অফিসের সামনে কোনো তৃণমূলকে বিক্ষোভ দেখাতে শুনেছেন? আমি বলছি না বিজেপি অফিস দখল করতে হবে, আমি বলছি না ওদের অফিসে আগুন লাগাতে হবে। তাহলে বিজেপির সঙ্গে তৃণমূলের সমাজ সম্পর্ক সমাজ মে আতা হ্যায়, আর সিপিএম এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক বোঝা যায়? আর এখন বিজেপি কি বলছে, ওই তো ইন্ডিয়া গঠন হয়ে গেছে, আর সিপিএম তৃণমূল সব এক হয়ে গেছে, কংগ্রেস সবে মমতা যেরম বলে স্বাগতিকির পর থেকে, বাম কংগ্রেস যদু মধু বিজেপি সব এক হয়ে গেছে। আর এইগুলো টেলিভিশন চ্যানেলে সন্ধ্যাবেলা বসে গেলাচ্ছে, কারণ তারা আগে নিজেরা গিলছে, আগে এবং পরে গিলছে। তাহলে স্পেনে এমনি এমনি সবাই যায় না, কারা গেছিলো সাঙ্গপাঙ্গ যারা এই গিলছে আর গেলাচ্ছে, তারাই তো গেছিল, পরিষ্কার কথা। এই জন্য লড়াইটা টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে হবে না, লড়াইটা রাজভবন থেকেও হবে না, লড়াইটা নবান্ন থেকেও হবে না, আর এখন নতুন সংসদ ভবন থেকেও হবে না, লড়াইটা কিন্তু সড়কে হবে। লাল ঝান্ডা নিয়ে এই সড়ককে আমাদের মজবুত করতে হবে, রাস্তার শক্তিকে মজবুত করতে হবে, আরও অনেক মানুষকে রাস্তায় নামাতে হবে। সে কাজ আপনারা করবেন, দরকার হলে অতীতেও লাল ঝান্ডা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের এই রাজ্যেও লাল ঝান্ডার সৈনিক নিজের রক্ত দিয়ে রাজপথকে লাল করেছে, ভবিষ্যতে দরকার হলে আমরা তার জন্য প্রস্তুত থাকব। কিন্তু রাজ্যের হক মানুষের জন্য ন্যায়, বঞ্চিত চাকরি প্রার্থীদের আর বেকার যুবদের যারা কান্নার কারণ, তাদেরকে আমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, সে লড়াই হবে। এ কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, আদাব সালাম জানিয়ে, স্ট্যাম্প মেরে ওরা দিয়েছে, এটা আমাদের কাছে থাকলো, যাতে ইডিসিবিআই জেগে জেগে ঘুমোয় না যে আমরা তো জানতাম না, কই আমরা তো জানতাম না। আমরা বলেছি যদি চোরেদের ঠিকানা না জানেন, সম্পত্তির লিস্ট না জানেন, অপরাধের তালিকা না জানেন, সিপিআইএম গোটা রাজ্য থেকে এই সব তালিকা বার করে আপনাদের পৌঁছে দেবে। কিন্তু দেখি আপনারা নিজের সিদ্ধারাটা সোজা করুন, আইন মোতাবেক কাজ করুন, নিরপেক্ষ তদন্ত করুন, অভিযুক্তদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ।